হ্যালো ভিউয়ার্স, আমরা আরেকটি সুন্দর শোপিস এখানে দেখতে পাচ্ছি। এটা অত্যাধুনিক একটা পেট্রোল যান মনে হচ্ছে। এখানে আপনারা এটার যে ডিজাইন এবং যে ফরমেশনটি দেখতে পাচ্ছেন তাতে বেশ কমপ্লেক্স একটা মেশিন মডেল মনে হচ্ছে। বিভিন্ন দিক থেকে আমরা দেখে নেই, অবজারভেশনে অনেক কিছু পরিষ্কার হয়। তো টোটাল আপনারা বুঝতেই পারছেন যে বেশ জটিল একটা রূপ নিয়েছে এটি। এখন হচ্ছে যে এই শোপিসটি আসলে ফাউন্ড ম্যাটেরিয়াল নিয়ে বানানো। এখানে যে ম্যাটেরিয়ালগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসায় থাকে এবং এগুলি কম্বাইন করে আমরা আসলে ক্রিয়েটিভিটি শো করে আমরা নিজেদের মতো করে চিন্তা করে কল্পনার বিষয়টি বাস্তবে নিয়েছি। আমার বেশিরভাগ শোপিস ফাউন্ড ম্যাটেরিয়াল নিয়ে তৈরি এবং এখানে একটি বিষয় সবসময় মাথায় রাখি যে নো ওয়েস্টেজ অ্যাট অল, সব কিছু ব্যবহারযোগ্য, কোনো কিছুই নষ্ট করবেন না। আমরা এটা ফেলে না দিয়ে বা পোড়া না দিয়ে নষ্ট না করে আমরা যদি এটাকে সুন্দর করে কম্বাইন করতে পারি, কিছু ক্রিয়েটিভিটির পরিচয় দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর শোপিস বানাতে পারি এবং এটার মধ্যে একটা দর্শনদারি থাকে। তো আসুন, আমরা এতক্ষণ তো দেখলাম, এখন আমরা দেখি যে এটা কী কী ম্যাটেরিয়াল নিয়ে বানানো হয়েছে। প্রথমে দেখুন এই যে লম্বা স্টিকের মতো যে অংশটি, এটি হচ্ছে আইসক্রিমের একটা স্টিক, কাপ আইসক্রিমের বক্সে এটা থাকে। সামনের অংশটি কলমের মুখা, এটা হচ্ছে আরেকটি বোতল, সাধারণত আই ড্রপার হিসেবে ইউজ হয়। পিছনে কোটাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে মাল্টিভিটামিনের কোটা, অনেক সময় বি কমপ্লেক্সও থাকে, ভিটামিন বি কমপ্লেক্স, সাধারণত 15টা বা 30টা ট্যাবলেট একসাথে থাকে। একটা ইউএসবির একটা পার্ট এখানে দেখতে পাচ্ছেন, আর ওটা হচ্ছে বোতলের মুখা। এগুলি এখানে আরেকটি মুখা দেখা যাচ্ছে এবং সামনে যে ডিজাইনের পার্টটি, এই যে ট্রায়াঙ্গুলার ত্রিশূলের মতো দেখতে পাচ্ছেন, এটার কিছু জিনিস কম্বাইন করে করা হয়েছে। পেন্সিলের একটা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, টুকরো অংশ এখানে, এটা একটা নাট বল্টু। সামনেও অবশ্য আমরা আরেকটি নাট বল্টুর মতো দেখতে পাচ্ছি, যেটা আপনার এখানে লাগানো আছে বোতলের মুখার সাথে। এবং এপাশ থেকে যদি দেখি একটা চামচ মনে হচ্ছে, আইসক্রিমের চামচ, আসলে মেটাল কালার করার কারণে এটা অনেক কিছুই অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়। যেটা হুক সহ যে অংশটা দেখতে পাচ্ছেন একটা কন্টেনারের মতো, আসলে ওটার ভিতরে টুথব্রাশ থাকে, সেটাকে এখানে ইউজ করা হয়েছে। আমি সব কিছু বিস্তারিত বলছি যাতে আপনারা অনুপ্রাণিত হন এবং এগুলি আপনারাও তৈরি করতে পারেন। আসলে ম্যাটেরিয়াল সেরকম ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনটা কীভাবে করলেন, কীভাবে উপস্থাপন করলেন, সেটাই হচ্ছে বিষয়। মূল বডিতে আমরা দেখতে পাচ্ছি পুরনো একটা বাটন মোবাইল সেট, নষ্ট মোবাইল সেটের খাপ, সেটার সাথে আসলে সব কিছু জোড়া লাগানো। তো এতক্ষণ ভিডিওটি আপনারা যা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন এটা আপনারাও বানাতে পারবেন এবং প্রথম দিকে হয়তো দেখা যাবে যে হয়তো নাও ভালো না হতে পারে, কিন্তু যদি আপনারা ধৈর্য ধরেন এবং চেষ্টা করতে থাকেন একসময় অবশ্যই ভালো এ ধরনের শোপিস তৈরি হবে। এবং এটার জন্য আপনারা কালারগুলি ইউজ করবেন খুব সুন্দরভাবে এবং প্রথমেই আপনারা ভেবে নেবেন যে আসলে কি জিনিস আপনারা বানাতে চাচ্ছেন, তারপর সেই অনুযায়ী আসলে কাজ করে আগাতে হবে। প্রথম দিকে কিছু ট্রায়াল এবং এররের ব্যাপার আছে, তো ট্রায়াল এরর শেষ হলে আপনারা আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন
তখন আপনার আসলে যে জিনিসটি বানাতে যাবেন সেটা অটোমেটিক আপনাদের মাথায় আসতে থাকবে যে এটার পরে এটা এভাবে জোড়া দিয়ে আসলে শোপিসটি আমি এভাবে তৈরি করব। তো ক্লোজ ভিউ দেখি, ক্লোজ ভিউ দেখার মাধ্যমে আমরা ভিডিওটি শেষ করব। এপাশ থেকে মনে হয় একটা চমৎকার ভিউ আসতেছে, হ্যাঁ এপাশ থেকে সুন্দর ভিউ আসতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।